শ্মশান কালী পূজা দু হাজার উনিশ সাজিরাট মহাশ্মশান মধ্যমগ্রাম এবারে হচ্ছে তেপ্পান্নতম বছরের পুজো মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ সংস্কৃত মহা অর্থাৎ মহৎ ও বিদ্যা অর্থাৎ প্রকাশ রূপ জ্ঞান বা বুদ্ধি শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটি উৎপত্তি শাক্তরা বিশ্বাস করেন এই সত্য দশটি ভিন্ন রূপে প্রকাশিত দিব্যজননী দশটি বিশ্বরূপে সৃষ্ট ও পূজিত হয়ে থাকেন এই দশটি রূপই হলো দশ মহাবিদ্যা মহাবিদ্যাগণ প্রকৃতিগতভাবে তান্ত্রিক তাদের সাধারণ নামগুলি হল কমলাত্তিকা বরা ভয় প্রদায়নী শুদ্ধ চৈতন্যের দেবী ভাগ্যদেবী লক্ষ্মীর অন্য রূপ তান্ত্রিক লক্ষ্মী নামেও অভিহিতা কর্তৃত্ব শক্তির দেবী জাতিহীন দেবী ললিতার প্রধানমন্ত্রী তান্ত্রিক সরস্বতী বগলা শত্রু কারিনী দেবী ঈর্ষা ঘৃণা ও নিষ্ঠুরতার মতন মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন তাকে সারসমুণ্ডরূপেও কল্পনা করা হয় ধূমাবতী বিধবা দেবী মূর্তি অগ্নির দ্বারা ধ্বংসের পরে ভস্য রাশির মধ্য থেকে যে ধুম নির্গত হয় তার স্বরূপ তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হন ছিন্নমস্তা উলঙ্গিনী দেবী মূর্তি তিনি সহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন চক্রপথে আত্মধ্বংস এবং আত্মপুনরুজ্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যামানতার শক্তির প্রতীক ভৈরবী ভয়ঙ্করী দেবী সেই কামনা এবং প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় ভুবনেশ্বরী বিশ্বজননী পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক ষোড়শী পূর্ণতা এবং পূর্ণাঙ্গতার স্বরূপ শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী তান্ত্রিক পার্বতী নামে পরিচিতা তারা পথ প্রদর্শক এবং রক্ষাকারিণী তারিণী দেবী বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক কালী সংহারকারিণী জন্ম ও শক্তির দেবী কালিকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী শ্মশানকালী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার এক রূপ শাস্ত্রমতে দেবী কালিকা ব্রহ্মময়ী তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলা হয় মা কালীর ধ্যান বর্ণিত স্থূল রূপ একটি রূপক মাত্র শাস্ত্রজ্ঞগণ মনে করেন কালীকুল স্মরণাপন্ন হয়ে তান্ত্রিকগুলো দীক্ষা ছাড়া এই কালীরূপ বা বিদ্যার প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব শ্মশানকালের ধ্যান বর্ণিত রূপ হলো এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ম শুষ্ক শরীর বিশিষ্টা রক্তিমাভ চক্ষু বিশিষ্টা এনার কেশ আলোলায়িত এই দেবীর ডান হাতে শুদ্ধ ছিন্ন নরমুণ্ড ও বাম হাতে আশবপূর্ণ নরমুণ্ড নির্মিত পানপাত্র দেবীর সর্বদা খুত পিপাসান্বিত ও শবরূপী সদা শিবের উপর দণ্ডায় মানা কপালে অর্ধচন্দ্র শোভিতা মানুষ তার প্রয়োজনে যেমনভাবে কালিকার সাধনা করেছেন সাধকের কাছে সেই কর্মের প্রয়োজনে অনুরূপ রূপে প্রতিভাত হয়েছেন কালী সব রূপেই শ্মশানবাসিনী সব গৃহস্থের বাড়ি তবে গৃহস্থের বাড়িতে তার আরাধনা মূলত দক্ষিণা দক্ষিণাকালিকা বা রক্ষাকালী রূপেই হয় তবে প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানকালীকে মানুষ শ্মশানেই পুজো করতে অভ্যস্ত এই শ্মশানকালের পূজা তান্ত্রিকগণ মৎস্য মাংস এবং মদ্য উপাচার দ্বারা পূজা করে থাকেন তবে এই তান্ত্রিক মৎস্য মাংস বা মদ্য বলতে যা জিনিস নির্দেশ করে আসলে সেটি একটি সংকেত মাত্র শাস্ত্রীয় মতে সদ্গুর সাহায্য পেলে তবেই এই পঞ্চম ম আকারের প্রকৃত অর্থ উপলব্ধি সম্ভব বাস্তবে পঞ্চম মহাকারের আকারের সাধনা করা সাধকের সংখ্যা অতি বিরল এই শ্মশানকালের পূজার অন্যান্য সব কিছু দক্ষিণাকালিকা পূজারই অনুরূপ পূজা যন্ত্রে সামান্য কিছু প্রভেদ বর্তমান বীজ মন্ত্র দক্ষিণাকালিকার মন্ত্র হতে ভিন্ন তবে মহাকালের মূল বীজ যে কোনো রূপ ভেদে এক এবং অভিন্ন